नमस्कार बंधुरा, ल्याडिलो स्पूनर तरफ थेके सबाइके स्वागत जानाच्छि। आजके बानाच्छि नारकेलेर तोक्ति। এই চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে আর আমাদের রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে পুরোটা দেখার অনুরোধ রইল, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। আজকে একটা অর্ধেক নারকেল কুড়িয়ে নিয়েছি। অর্ধেক নারকেলের কোড়ানোটা আমি কড়াতে দিয়ে দিচ্ছি, আর এই যতটা নারকেল কুড়িয়েছি তার 1/4 মতো এক পেঁপে আমি কুড়িয়ে নিয়েছি। নিয়ে দুটো কড়াতে দিয়ে দিলাম। এবার এই দুটো পরে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। এই চিনিটা আমি যা দিয়েছি আমাকে পরে আরও 1/2 কাপ চিনি দিতে হয়েছে। এটা মানে কতটা মানে বাইন্ডিং নিচ্ছে তার উপরে নির্ভর করে, যার জন্য প্রথমে বোঝা যায় না যে কতটা চিনি লাগবে এর মধ্যে। দিয়ে ভালো করে সমস্ত জিনিসটা আমি মিশিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিলাম। নিয়ে আমি এর মধ্যে 1 কাপ মতন দুধ দিয়ে দিচ্ছি। 1 কাপ দুধ দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু পুরো বাড়িয়ে দেব না, একটু মানে লো ইয়েতেই রাখবো। রেখে ভালো করে নেড়ে সমস্ত জিনিসটা মিশিয়ে দিচ্ছি। দিয়ে এটা আমি সমানে নাড়তে থাকবো। নারকেলটা পুরো রান্না হওয়া অবধি নাড়তে থাকবো। আস্তে আস্তে মানে দুধটা ঘন হয়ে আসবে। এই অবস্থায় আমি বুঝতে পারছিলাম যে আমার আরেকটু চিনি লাগবে এটাতে, ওই জন্য আমি আরও 1/2 কাপ মতন চিনি দিয়ে দিয়েছি। মানে টোটাল 1.5 কাপ মতন চিনি আমি ব্যবহার করেছি এটার জন্য। আমাদের পুজোর সময় সবার বাড়িতে যখন নারকেলের নাড়ু তৈরি হতো, আমার বাড়িতে কিন্তু এই নারকেলের তোক্তিটা প্রচুর পরিমাণে তৈরি হতো। এখন তো আমি খুব সামান্য পরিমাণে তৈরি করে আপনাদের দেখাচ্ছি। দিয়ে দিলাম 3 চামচ মতন গুঁড়ো দুধ। দিয়ে ভালো করে ওটাকে মিশিয়ে দিচ্ছি। ওটা ভালো করে মিশিয়ে দিতে হবে, কারণ নাহলে শক্ত হয়ে ডালা ডালা হয়ে যেতে পারে দুধটা। ওই জন্য খুব ভালো করে নেড়ে নেড়ে ওটাকে মিশিয়ে দিচ্ছি। এটা দেখতে যত সুন্দর হয় খেতেও কিন্তু তত সুন্দর হয়। মনে হবে যে নারকেল আর চিনি দিয়ে দুধ দিয়ে তৈরি হচ্ছে, খেতে তো মানে নারকেল নাড়ুর মতোই হবে বন্ধুরা, কিন্তু তা হয় না। এটা টেস্ট একটা অদ্ভুত রকম, অন্যরকম একটু খেতে হয়। খুব ভালো করে শুকিয়ে নিচ্ছি জলটাকে। এটা আমি ততক্ষণই কষাবো যতক্ষণ পর্যন্ত এর মধ্যে জল থাকবে। যখন আমার এটা নাড়তে নাড়তে দেখবো যে মানে নাড়তে খুব অসুবিধা হচ্ছে, টাইট হয়ে যাচ্ছে, নাড়াটা বেশ কষ্টকর হয়ে দাঁড়িয়েছে, বুঝবো যে আমার এটা হয়ে আসছে পাকটা। তারপরও কিছুক্ষণ নাড়াবো যতক্ষণ না পর্যন্ত জলের আওয়াজটা, মানে রান্না থেকে যে জলের একটা শোঁ-শোঁ আওয়াজ হয় সেই আওয়াজটা যতক্ষণ অবধি থাকবে এটাকে আমি নাড়াবো। যে মুহূর্তে জলের আওয়াজটা মনে হবে যে মানে বন্ধ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে আমি কড়াটা কিন্তু গ্যাস থেকে নামিয়ে নেব। এখনও একটু সময় লাগবে। আমি দুটো এলাচ থেতো করে রেখেছি, মানে গুঁড়ো করে রেখেছি, সেটা এরপর দিয়ে দেবো। আর একটা থালাতে এটা আগে থেকেই রেডি করে রাখছি, কারণ নামানোর পরে কিন্তু আমি একদম সময় পাবো না। থালার মধ্যে একটু ঘি লাগিয়ে নিয়েছি। যে এলাচটা আমি গুঁড়ো করে রেখেছিলাম, দুটো এলাচ, সেটা এবার দিয়ে দিচ্ছি পাকটার মধ্যে। দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার মনে হচ্ছে যে মানে জিনিসটা তৈরি হয়ে গেছে। এবার কিন্তু আর সময় বেশি লাগবে না। দেখুন এবার কড়া থেকে মোটামুটি সমস্তটাই উঠে আসছে, মানে জিনিসটা পুরোটাই তৈরি হয়ে গেছে, আর জল নেই, জলের আওয়াজও আর হচ্ছে না। এবার কিন্তু গরম থেকে নামিয়ে নিতে হবে। নামিয়ে নিয়েছি। নামানোর সঙ্গে সঙ্গে ওই শক্ত হয়ে যাবে, তখন আর শেপ দেওয়া যাবে না। ওই জন্য খুব গরমটাই আমি থালার মধ্যে ঢেলে দিলাম। দিয়ে এবার কড়াটাও একটা ছুরির সাহায্যে পরিষ্কার করে নিচ্ছি। নিয়ে খুব গরম বলে ছুরিটা দিয়েই আমি আস্তে আস্তে পুরো
জিনিসটাকে বসানোর চেষ্টা করব। দেখুন কিভাবে করছি, কারণ যে মুহূর্তে ঠান্ডা হতে শুরু করবে এটা কিন্তু শক্ত হয়ে যাবে, তখন কিন্তু আর শেপ করে মানে করা যাবে না ওটাকে। এবার কিছুক্ষণ ওই ছুরি দিয়ে ওটাকে ঠিক করে দিলাম, দিয়ে আমি হাতে একটু জল লাগিয়ে নিয়েছি, কারণ ভীষণ গরম থাকে এই সময়টাতে। জল লাগিয়ে নিয়ে ওটাকে হাত দিয়ে ধুপে ধুপে শেপটা তৈরি করে নিচ্ছি। একটু চৌকো করে শেপ করে নিলাম, তাহলে কাটতে সুবিধা হবে, সাইডটা নষ্ট হবে না। এবার আমি লম্বা লম্বা করে মাপ করে কেটে নিচ্ছি। দেখুন তক্তির আকারে আমি এটাকে এবার সবকটা কাটছি, কিভাবে দেখে নিন। দেখতে যেরকম সুন্দর লাগে বন্ধুরা, এর রংটা পুরো একদম ধবধবে সাদা হয়। কারোর ইচ্ছে হলে কিন্তু আরেকটু কড়া করে পাকো দিতে পারেন, সেটা একটু লালচে লালচে হয় এবং খেতেও কিন্তু ভালো হয়। তবে এটা কিন্তু খেতেও ভালো হয় এবং দেখতেও অপূর্ব হয়, একদম দুধ সাদা দেখতে হয়। একটু ঠান্ডা হওয়ার পরে কাটছি, নালে ছুরির গায়ে আটকে যেত। একটু ঠান্ডা হওয়ার পরে ধীরে ধীরে কেটে নিচ্ছি। দেখুন কেমন হয়েছে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে একটা লাইক দেবেন। অনেক ধন্যবাদ, দেখা হবে নেক্সট ভিডিওতে।